মিষ্টি দই বানাবো। মিষ্টি দইয়ের জন্য এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি। মাটির হাঁড়িতে দই জমাবো। তো এখানে একটা বড় সাইজ মাটির হাঁড়ি নিয়েছি আর 2 কাপ নিয়েছি। মাটির হাঁড়ি আমি ভালো করে গরম জল করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 দিন। তো এখানে 1 কাপ টক দই নেওয়া হয়েছে, 1 কাপ চিনি নিয়েছি। তো প্রথম যেটা আমি করব, 2 প্যাকেট দুধ কেটে আমি এখন জাল করে নিব। তো এই যে হাঁড়িতে আমি দুধ জাল করবো সেই হাঁড়ি গরম জল করে একটু আমি ফেলে নিচ্ছি, বলে দুধ নিচে ধরে যায়। তো দুধের প্যাকেট আমি কেটে এখন ধৈর্য ধরে এই দুধ জাল করে অনেকটা ঘন করতে হবে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে ধৈর্য ধরে, না দেখলে বুঝতে পারবে না। যারা নতুন আছো, ঘরে দই জমাতে চাও আর দই হবে কি হবে না এটার ভয় দিয়ে আমরা সহজে দই জমাতে চাই না, তো আমার এই ভিডিওটা দেখলে আশা করি একটু হলেও তোমাদের কনফিউজ দূর হয়ে যাবে। আমি এর আগে নতুন দই সরি টক দই বানিয়েছিলাম, ভালোই হয়েছিল। তো এবার আমি মিষ্টি দই বানাচ্ছি এই প্রথমবার। তো আমি জানি না কেমন হবে এই মিষ্টি দই। তো দুধ জাল করে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এখানে ক্যারামেল বানাবার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনি পুরোটা দেব না। আর যতক্ষণ এই চিনিটা না গলবে ততক্ষণ আমি এটা নাড়বো না, নাড়লে এই চিনিটা আবার জমে যাবে, নিজের থেকে এটা গলে যাচ্ছে চিনিটা, খেয়াল করলে বুঝতে পারবে। তো যখন নিজের থেকে গলে গেছে অর্ধেকটা তখনই আমি নাড়তে শুরু করেছি। তো এখন এটা কালার আনবো নেড়ে চেড়ে, গ্যাসের ফ্লেম লো করেই এটাকে বানাতে হবে, নাহলে হাই হিটে এটা বানালে তিতো লাগবে আর পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না, দইটা দেখতে কালো হবে। তো ক্যারামেলটা আমার হয়ে গেছে, এখন আমি সাইডে নামিয়ে রাখবো, এর থেকে বেশি আর কালো করব না। তো এই তো দুধটা এরকম ঘন হয়েছে, এর থেকে বেশি আর ঘন করব না। তো খুব বেশি গরম দুধে টক দই বা ক্যারামেল অ্যাড করা যায় না, তো ছাঁকড়া ছাঁকড়া হয়ে যায়। তো এই ক্যারামেলটা আমি আবার গ্যাসের উপরে রাখলাম, রেখে 2 চামচ দুধ দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। ডাইরেক্ট যদি এটা দুধে ঢেলে দিই তাহলে ছাঁকড়া ছাঁকড়া হয়ে যাবে, ওরকমটা যেন না হয় ওই জন্যই আমি এভাবে ভালো মতো করে আগে গালিয়ে নিচ্ছি। 2 চামচ দুধ দিয়ে আমি মিশিয়ে নেব ভালো মতো করে। তো এই তো মিশ্রণটা হয়ে গেছে রেডি। আর এখানে আমি একটা 4 ছাঁকনিতে টক দই অনেকক্ষণ, আধা ঘন্টা আগে আমি জল ঝরা দিয়েছিলাম, তো জল নিগড়িয়ে নিয়েছি এটা। এখন আমি এটা ফিটে নেব, টক দই না ফিটে ডাইরেক্ট দিলে দুধ ছাঁকড়া ছাঁকড়া হয়, দই ভালো হয় না। তো এটা খুব ভালো মতো করে আমি ফিটে নিচ্ছি। তো দই আমার ফেটানো হয়ে গেছে, একদম পুরো ক্রিমের মতো বানিয়ে নিয়েছি, এভাবেই করতে হয়। উষ্ণ গরম জল দুধে এই ক্যারামেল অ্যাড করতে হবে, একবারে ঢালবে না, আস্তে আস্তে ঢালবে আর নাড়বে।
তো এইভাবে মিশাতে হয়। তো এখন মিশ্রণটা ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আমি। এই যে কালারটা কত সুন্দর এসেছে, এই যে দইটা যে আমি রেডি করে রেখেছিলাম টক দই, এটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে দিতে হবে যেন একদমই ছাকরা ছাকরা না হয়। এমনভাবে ফিটতে হবে যেন ফেনা উঠে। তো আমার এই তো ফেনা উঠেছে ভালোভাবেই। এখন যেটা করব এটা একটু ভালো করে দেখে নাও, এখানে যদি ভুল হয় তাহলে দই ভালো জমবে না। আমি একটা স্টিলের থালা নিয়েছি, থালার উপরে একটা টাওয়াল নিলাম, টাওয়ালের উপরে আমি মাটির হাঁড়িটা বসিয়ে উপর থেকে দই ঢালছি। যতটা উপর থেকে দই ঢালা যাবে ততই ফেনা উঠবে, আর এই ফেনাটাই দেখতে ভালো লাগে, এটাই অনেকে চায়। তো আমার দইয়ে ভালোভাবেই ফেনা হয়েছে, তো এর থেকে বেশি আর আমি ভরবো না। তো মুখটা আমি কীভাবে ছিল করছি এটা একটা একটা ভালো মতো করে তোমরা একটু লক্ষ্য করে নাও, তোমরাও পারবে আশা করি। আমি এখানে সিলভার ফয়েল নিয়ে ভালো মতো করে মুখটাকে ছিল করে উপরে একটা গার্ডার দিয়ে দিচ্ছি। তো এই টাওয়ালটা চার কোণা এইভাবে ভালো মতো করে পেঁচিয়ে দিতে হবে, একটুও যেন ফাঁক না থাকে। যত ভালো বাঁধা হবে তত তাড়াতাড়ি দই জমবে। তা আমি ফার্স্ট টাইম নতুন এই মিষ্টি দই বানাচ্ছি, আমি জানি না আমার এই দই কতটা জমবে। এর আগে আমি টক দই বানিয়েছিলাম, জমেছিল, কিন্তু এবার মিষ্টি দই বানাচ্ছি, দেখা যাক কি হয়। তো এখানে আমি দুটো ছোট কাপ নিয়েছিলাম, কাপ দুটোতে বাকিগুলো আমি ভরে দিলাম। একইভাবে উপর দিকে ঢেলেছি, আর এখানেও আমি মুখ সিলভার ফয়েল দিয়ে সিল করে উপরে গার্ডার দিয়ে আটকে দিব। তো আশা করি আমার এই ভিডিও একটু হলেও তোমাদের কাজে লাগবে। যারা নতুন আছো, ঘরে দই জমাতে চাও কিন্তু তোমাদের অনেক কনফিউজিং থাকে, জমাতে পারি না আমরা, তো একবার এই প্রসেসে ট্রাই করতে পারো তোমরা, আশা করি খারাপ হবে না। তো এদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের বড় সাইজের হাঁড়ি, নিচে দইয়ের নিচে আমি একটা ছোট থালা দিয়েছি, তার উপরে দইয়ের হাঁড়িটা রেখেছি, দইয়ের হাঁড়ির উপরে বড় একটা হাঁড়ি দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে, দিলে তাড়াতাড়ি 7 থেকে 8 ঘন্টার মধ্যে ভালোভাবে দই জমে যায়। তো একইভাবে আমি এই ছোট কাপ দুটো, এই যে কাপড় দিয়ে ভালো মতো করে মুড়ে একটা থালার উপরে দিয়ে একটা হাঁড়ি দিলাম, দিয়ে উপরে ভারী একটা কিছু দিয়ে এক কোণায় রেখে দিতে হবে, খুলবে না বারবার। আমি 9 ঘন্টার আগে একবারও চেক করিনি, আমি 9 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন আমি দেখব আমার দইয়ের অবস্থা কেমন।
তোমরা যদি আমার এই প্রসেসে দই জমাবার চেষ্টা করো, আশা করি আমার চেয়েও ভালো হবে। আমি এখন খুলে দেখছি কেমন হয়েছে। দই জমেছে, ভালোভাবেই জমেছে, ভালো হয়েছে, দেখতেও কালারটাও ভালো এসেছে, আর খুব ভালোভাবে দই জমেছে। তো আমি আশা করিনি যে প্রথমবারই আমার মিষ্টি দই এত ভালো হবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। আমি এখন বড় হাঁড়িটা, যেটা বড় সাইজ ছিল, ওটা খুলে দেখব এটা কেমন জমেছে। এটাও খুব ভালো হয়েছে, ভালো জমেছে দই। তো আশা করি ফ্রেন্ডস তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে আমার এই মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। আশা করি তোমরা যদি এই আমার প্রসেসে মিষ্টি দই বানাও, তো তোমাদের দই আমার চেয়েও ভালো হবে। তো এই তো দেখতেই পেলে কত ভালো জমেছে। তো আজকের মতো এখানেই, আবার দেখা।